যাদের টাকার দরকার শুধু তারাই এই উপায়টি করুন। কথা দিচ্ছি টাকা আসবে, 100% গ্যারেন্টি টাকা আসবেই আসবেই। বন্ধুরা, পরমপিতা পরমেশ্বর পরম দয়ালু, তিনি কিন্তু আমাদের চারপাশে সমস্ত কিছু দিয়ে রেখেছেন। আমাদের জীবন ধারণ করার জন্য পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন যেমন দিয়ে রেখেছেন, যেমন আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য দিয়ে রেখেছেন, জল দিয়ে রেখেছেন পিপাসা মেটাবার জন্য, ঠিক তেমনিভাবে আমরা সঠিকভাবে যাতে বাঁচতে পারি তার জন্য পর্যাপ্ত পরিমাণ সমস্ত সামগ্রী দিয়ে রেখেছে। বন্ধুরা, ভগবান আপনাকে টাকা দেন, কিন্তু সেই টাকা ধরে রাখার মতো ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে। ভগবান আপনাকে কখনো কখনো পরীক্ষা নেয়, সেই পরীক্ষাতে আপনাকে পাস করতে হবে, তাহলে এত পরিমাণ টাকার বন্যা বয়ে যাবে তো আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, নিজেই অবাক হয়ে যাবেন যে এত টাকা এতদিন কোথায় লুকিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু গুপ্ত পদ্ধতি, যেই পদ্ধতি অ্যাপ্লাই করে বহু মানুষ জীবনে ধনী হয়েছেন, আর এইগুলো খুব সহজ সরল। আপনি আপনার জীবনে চলতে গিয়ে এই সহজ সরল সাধারণ জিনিসগুলোকে এড়িয়ে যান, আর এড়িয়ে যান বলেই কিন্তু মাতা লক্ষ্মীও আপনার প্রতি বিমুখ হয়ে যায়। তো মাতা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য, টাকা পয়সাকে জীবনে চরমভাবে আকৃষ্ট করার জন্য যে উপায়গুলো বলবো, সেই উপায়গুলো যারা জানতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। তো বন্ধুরা, জীবন ধারণের জন্য প্রত্যেকেরই টাকা দরকার, টাকা ছাড়া জীবন চলা অসম্পূর্ণ। এই কলিযুগে টাকা মাটি মাটি টাকা বলেছিলেন সেই রামকৃষ্ণ, কিন্তু সে কথাটি তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে যেমন ঠিক বলেছিলেন, কিন্তু আজকের এই যুগে আপনি বাঁচতে গেলে ডেফিনেটলি আপনার কিন্তু টাকার প্রয়োজন আছে। বন্ধুরা, টাকা ছাড়া আপনি এক পা চলতে পারবেন না, টাকা ছাড়া আপনার আপনজনেরাও আপনাকে কিন্তু ভুল বুঝবে, আপনাকে দেখবে না, আপনাকে দূরে ঠেলে দেবে। টাকা ছাড়া সমাজে পাবেন না কোনো মান সম্মান, না পাবেন আপনার স্ত্রীর কাছে ভালোবাসা, না পাবেন পুত্র স্নেহ, না পাবেন আপনি পরিবারে আপনার কি বলবো সুখ সমৃদ্ধি, কোনো কিছুই পাবেন না। একটা অসুখ হলে সেখান থেকেও আপনার কিন্তু টাকার প্রয়োজন। বন্ধুরা, টাকা ছাড়া আপনি চলতেই পারবেন না। তো এই টাকা কামানোর জন্য আমরা প্রতিনিয়ত পরিশ্রম করি, টাকা কামাবার জন্য আমরা প্রতিদিন অনেকে হার্ডওয়ার্ক করি, কিন্তু বন্ধুরা যদি আপনি মনে করেন যে হার্ডওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রম করেই টাকা কামানো সম্ভব, তাহলে সেটা তো ঠিক, কিন্তু সেটা যদি 100% ঠিক হতো, তাহলে যারা ভ্যান চালাচ্ছে, যারা লেবারের কাজ করছে, তারা কিন্তু পৃথিবীর সবথেকে বড় ধনী হয়ে যেত। তো টাকা কামানোর জন্য যেমন আপনার প্রচেষ্টা দরকার, যেমন আপনার ওয়ার্ক দরকার, তেমন কিন্তু আপনার মানি এনার্জিকে গ্র্যাব করারও প্রয়োজন আছে। বন্ধুরা, পরমপিতা পরমেশ্বর একটা কথা আছে জানেন তো, যে ঈশ্বর দিয়ে ধন দেখে মন। ইয়েস বন্ধুরা, পরমপিতা পরমেশ্বর আপনাকে অনেক সময় টাকা পয়সা দেয়, দিয়ে আপনার মনটা চেক করে দেখেন যে অ্যাকচুয়াল আপনি কী টাইপের বিহেভ করছেন, আপনি পশু পাখি মানুষজনের সাথে কীভাবে বিহেভ করছেন। আপনারা এমন অনেক উদাহরণ দেখবেন যেখানে দেখবেন কিছু কিছু মানুষ, তারা কিন্তু অনেক ধনী ছিল, কয়েক বছরের মধ্যেই তারা মানে কোটিপতি থেকে একদম ভিখারি হয়ে গিয়েছে। আপনারা অমিতাভ বচ্চনের কন বনেগা করোড়পতি একটি শো হয়, সেখানে দেখেছেন যে একজন ভদ্রলোক 5 কোটি টাকা জিতেছিলেন ফার্স্ট প্রাইজ। 5 কোটি টাকা জেতার পরে তিনি প্রচণ্ড খুশি হয়েছিলেন, কিন্তু কয়েক বছর পর এখন তিনি যে অবস্থায় ছিলেন তার থেকেও তার অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে বুঝুন যে টাকা এলেই যে সেই টাকা ধরে রাখতে পারবেন, এটাও কিন্তু ঠিক নয়। তো বন্ধুরা, এই টাকাকে ধরে রাখার জন্য মাতা লক্ষ্মীর কৃপা অবশ্যই প্রয়োজন। আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু পরিশ্রমের সাথে সাথে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আপনাকে কিন্তু জীবনে অ্যাপ্লাই করতে হবে, করলে তবেই কিন্তু আপনি সেই টাকাকে ধরে রাখতে পারবেন। প্রথম কথা হচ্ছে টাকা সম্পর্কে আপনাকে কিন্তু পজিটিভ চিন্তাধারা করতে হবে, টাকাকে ভালোবাসতে হবে, কারণ বিশ্বব্রহ্মাণ্ডের নিয়মই হচ্ছে আপনি যা কিছু চাইবেন বিশ্বব্রহ্মাণ্ড সেটাকেই তথাস্তু বলে। তো আপনার চিন্তাধারাটা কি, যে টাকা ইনকাম প্রচণ্ড কঠিন, টাকা ইনকাম করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। তো প্রথমে আপনাকে নিজেকে ধনী বলে ভাবার চিন্তা করতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ আপনার কাছে প্রচুর টাকা পয়সা আছে এটা আপনাকে ফিল করতে হবে।
বন্ধুরা এখানে আপনারা বলবেন যে শুধু ভাবলেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি ভাববেন আপনার অবচেতন মনে যখন এই কথাগুলো পৌঁছবে, আপনার অবচেতন মন আপনাকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেবে, আপনার ব্রেনের মধ্যে বিভিন্ন প্ল্যান আনতে শুরু করবে। বন্ধুরা বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি আপনাকে সাহায্য করবে টাকা ইনকামের জন্য। তো প্রথম কথা, প্রথমে আপনি কত টাকার মালিক হতে চান, সেই টাকা অলরেডি আপনার কাছে আছে সেটি আপনি ফিল করুন বন্ধুরা। ইয়েস, সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে ফিল করুন, এবং সেই টাকা ইনকামের জন্য আপনি প্রতিনিয়ত প্ল্যান করুন, প্রোগ্রামিং করুন, এবং নিজেকে কি বলবো, টাকা ইনকামের জন্য কোনো অংশে নিজেকে কমতি রাখবেন, অর্থাৎ নিজেকে টাকা ইনকামের জন্য সমর্পণ করে দিন। যে কোনো রাস্তায় পাবেন, অর্থাৎ সেই রাস্তাটা অবশ্যই সৎ হতে হবে, সেই পথে টাকা ইনকামের চেষ্টা করুন বন্ধুরা। সেই টাকাটাকে আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন, অর্থাৎ যে টাকাটা কামাচ্ছেন সেই টাকাটা দিয়ে আবার যেন টাকা ইনকাম হয়, এরকম অনেক কিছু জায়গা আছে সেখানে আপনি ইনভেস্ট করুন। যেমন ভালো ভালো স্টক মার্কেটে আপনি রিসার্চ করে আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন, কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। এখন তো স্টক মার্কেটে বড় বড় ইনবিল্ট এসে গেছে, যেগুলো হচ্ছে আপনার বছরে 12% পর্যন্ত আপনার ডিভিডেন্ড দেয়, সেখানে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ টাকা দিয়ে টাকা কামাবার রাস্তা তৈরি করুন। এবারে অনেকের কাছে ছোটোখাটো যে টাকা আছে, সেই টাকা যেটাই আছে, অনেকে স্বপ্ন দেখে আমি কোটিপতি হব, অনেক ধনী হব, কিন্তু ভগবান মানুষের মধ্যে বসবাস করে। আপনার কাছে যে টাকা আছে সেই টাকাটা আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার মনটা কেমন, সেটা কিন্তু ভগবান চেক করে। তো এই যে মানি এনার্জি, এটাকে আপনি আরও বিস্তৃতভাবে রূপ দেওয়ার জন্য কী করবেন, আশেপাশে যখনই আপনি কোনো দরিদ্র মানুষ দেখতে পাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে কিছু টাকা দিন বন্ধুরা। ইয়েস, কথায় বলে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বসবাস করে। যখন আপনি কোনো মানুষকে সেবা করবেন না, মানুষের পাশে দাঁড়াবেন, তার যে আশীর্বাদ, তার যে খুশি, তার ভাইব্রেশন আপনার জীবনে আপনার মানি অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে বন্ধুরা, আর আপনার মানিটারি ইম্প্রুভমেন্ট হবেই হবে। কোনো পশু দেখবেন যে ক্ষুধার্ত আছে, তাকে দেখতে পেলে একটু খেতে দিন না, আপনার খুব বেশি হয়তো খরচা হবে না। আপনার কাছে একটা পশুকে খেতে দিতে কত খরচা হতে পারে, 10 টাকা 20 টাকা, তো সেই টাকাটা আপনি দিন না। হ্যাঁ, তো সেটা আপনার কাছে বড় কিছু নয়, কিন্তু ওই খাবারটা খেয়ে একজন প্রাণী তার যখন ক্ষুধা নিবৃত্ত হবে, তার যে খুশির ভাইব্রেশন, সেটাও আপনার জীবনে কাজ করবে বন্ধুরা। তো আপনি যখনই সময় পাবেন যতটা সম্ভব গরিব দুঃখী মানুষদের আপনারা দান করুন। আপনারা দেখবেন পৃথিবীর সবথেকে বড় বড় ব্যবসায়ী, সবথেকে বড় বড় ধনী মানুষরা তারা কিন্তু দয়ালু হয়ে থাকেন বন্ধুরা, তারা দান কার্য করেন, আর তাদের এই দান কার্যের জন্যই তারা কিন্তু মহৎ। তারা মানুষের মনে যেমন স্থান করে নিয়েছেন, ঠিক তেমনিভাবে ভগবানের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা এই যে প্রত্যেকটা এই যে জীবজগৎ, ভগবানই তো, ভগবানেরই তো সৃষ্টি বন্ধুরা। সুতরাং মানুষের সেবা করুন, মানুষকে দান করুন, সাথে সাথে পশু পাখির কে খেতে দিন। দেখবেন আস্তে 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 আপনার মানিটারি যা কিছু ব্লকেজ আছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হবে, এবং আস্তে 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 আপনি কিন্তু জীবনে ইম্প্রুভমেন্ট করবেন বন্ধুরা। প্রচেষ্টার সাথে সাথে আপনার অন্তরটাও ভালো হতে হবে। সৎ পথে থাকার চেষ্টা করুন। দেখুন, সৎ পথে থাকলে হয়তো আপনার ইনকামটা হতে একটু দেরি হতে পারে, কিন্তু সেই ইনকামটা স্টেবল হবে। অসৎ পথ ধরে আপনি যখন ইনকাম করতে যাবেন, হয়তো আপনি রাতারাতি অনেক টাকার মালিক হবেন, কিন্তু এক দমকায় আপনার যে টাকার পাহাড় সেটি কিন্তু ভেঙে যেতে পারে, একটি ঝড়ে সমস্ত পাহাড় উড়ে ধূলিসাৎ হয়ে যেতে পারে, আপনি একদম কোটিপতি থেকে ভিখারিও হয়ে যেতে পারেন। সুতরাং সৎ পথে থাকুন, মানুষের সেবা করুন, ঈশ্বরের শরণাপন্ন হন, আর সাথে সাথে প্রচণ্ডভাবে প্রচেষ্টা করুন। আপনি 100% গ্যারেন্টেড কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে আপনি অবশ্যই ধনী হবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু, পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।